ঈদুল আজহার প্রধান জামাতের জন্য প্রস্তুত জাতীয় ঈদগাহ। যে কোনো আশঙ্কা ও চ্যালেঞ্জ মোকাবেলায় পুরো রাজধানীতে থাকবে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। ঈদ জামাত সহ সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিয়ে জাতীয় ঈদগাহে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান ডিএমপি কমিশনার। বলেন, জাতীয় ঈদগাহের পাশাপাশি বায়তুল মোকাররমের 5টি জামাতের সময় থাকবে ড্রোন নজরদারি। 5 স্তরের নিরাপত্তায় প্রস্তুত কয়েক হাজার সদস্য। এছাড়া ফাঁকা রাজধানীতে যেন ঝুঁকিপূর্ণ গাড়ির রেস না হয় তাও নজরে রাখতে হবে। সক্রিয় থাকবে বিশেষ নিরাপত্তা এবং মোবাইল টিম। তাছাড়া সাইবার সন্ত্রাসীদের বিরুদ্ধেও থাকবে কঠোর নজরদারি। শোলাকিয়া মাঠ সহ বড় বড় জামাতগুলোয় থাকবে বিশেষ নিরাপত্তা। সার্বক্ষণিক প্রস্তুত থাকবে 2টি হেলিকপ্টার, পশুবাহী ট্রাক, জাল টাকা, টিকিট সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর অবস্থানে আছে পুলিশের এলিট ফোর্স। নগরবাসীর প্রতি, যারা মুসল্লি নামাজ পড়তে আসবেন তাদের প্রতি বিনীত অনুরোধ, আপনারা কোনো দাহ্য বস্তু, বিস্ফোরক জাতীয় বস্তু, ধারালো কোনো বস্তু নিয়ে ঈদের মাঠে জামাতে আসবেন না। র্যাবের ডগ স্কোয়াড রয়েছে, রয়েছে বম্ব ডিসপোজাল ইউনিট, এবং শুধু তাই না, কুইক রেসপন্সের জন্য আমরা র্যাবের 2টো হেলিকপ্টারকেও প্রস্তুত রেখেছি।